কত করে চাচ্ছেন দাম? খাইন ধরে না কেজিতে বিক্রি করছেন? গ্রামীণ সবজি বাজারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খুচরা বাজার দর। আজকে 25 সেপ্টেম্বর 2024 রোজ বুধবার। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি কি কলা আছে আজকে? দুই ধরনের কলা আছে, 40 টাকা আর 50 টাকা কেজি। আমাদের এই জায়গায় কলা কেজিতে বিক্রি হয়, হালিতে না। পাকা কলা কাঁচা কলা দুইটাই কেজিতে। ঝিনাইদহ সদর চণ্ডীপুর বাজারে, আর বাজারে আজকে খুচরা বাজার দর, সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে সেটা জানতে আসলাম। কত করে বললেন এটা? হ্যাঁ, 60 টাকা কেজি। তাহলে ওইটা আছে 30 টাকা করে একটা করে আটি। আচ্ছা, 30 টাকা। আচ্ছা, বেগুন আছে? বেগুন কত? 70 টাকা কেজি বেগুন। বেগুনের রেট বেড়ে গেছে না আজকে? কেজি 60। কলা আছে 60 টাকা। তারপরে আপনার পটল? পটল 40। আচ্ছা, কলা আছে? কলা কত করে? 40-50। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? বেগুন কত করে চাচা আজকে? 50। বেগুন যাচ্ছে 50। কাঁচামরিচের কী দাম যাচ্ছে আজকে? 40 টাকা পোয়া। তারপরে আপনার পটল আছে? পটল কত? 1 কেজি 40। তারপরে আছে বরবটি। বরবটি কত করে? 20 টাকা। 20 টাকা আটি যাচ্ছে। কলা যাচ্ছে কত করে? কলা 40। আরও আছে কচু। কচু কত করে যাচ্ছে? 60 টাকা। আর কিছু আছে নাকি? ও, লেবু আছে, কাগজি লেবু, দেশি কাগজি লেবু, ওগুলো কত করে? 2 টাকা পিস যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন আসলাম ঝাল পেঁয়াজ ও আলুর দোকানে। ভাই, আলু কত করে যাচ্ছে আজকে? 55। আচ্ছা, ছোটো সাইজ যেগুলো সেগুলো একটু দাম কম আছে। তারপরে কাঁচামরিচ? 30 টাকা পোয়া। 30 টাকা পোয়া। আচ্ছা, পেঁয়াজ আছে? পেঁয়াজ কত করে? 110। একটু দাম কম হয়েছে না? তারপরে রসুন? 220-210। এটা সেই আপনার চায়না রসুন না? চায়না আছে, ঠিক। আর কিছু তো নেই আপনার কাছে নাকি? টমেটো আছে? টমেটো কত করে? 70 টাকা কেজি যাচ্ছে টমেটো। এই জায়গায় দেখেন এইগুলো পরিষ্কার চলছে, টমেটো পরিষ্কার চলছে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে চাচা প্রায় প্রত্যেক দিনই নিয়ে আসে, এই যে ভাই আসে প্রত্যেক হাটে। আজকে কি কিনে আসছে চাচা দেখি? বেগুন? বেগুন আর লাউ। বেগুন এনেছে আর লাউ। আচ্ছা, বেগুন কত করে বিক্রি করছেন আজকে? বেগুন এখন 60 টাকা তো বেচতে হবে। তারপরে 60 টাকা, তাই তো? ব্যাপারীরা কত করে বলেছে আজকে? এখনো বলিনি। এইমাত্র কাকা এসলো জমির থেকে, উঠাই নিয়ে চলে এসেছে। আর এই যে লাউ আছে, লাউ কত করে পিস চাচ্ছেন আজকে? পাইকারি রেট 30 টাকা। 30 টাকা চাচ্ছেন, তাই তো? আচ্ছা, পরবর্তীতে ব্যাপারীরা যা দাম বলে সে অনুযায়ী বিক্রি হবে। ঠিক আছে, টমেটো কত করে ভাই আজকে? 100। অনেকগুলো টমেটো আছে, টমেটো যাচ্ছে আজকে 100 টাকা করে। তারপরে যে মিশ্রি কত করে? মিশ্রির দাম জানা নেই নাকি? আচ্ছা, টমেটো এখানে পরিষ্কার চলছে। আচ্ছা, এখন দেখা যাক ভাইরা কি এনেছে। ভাই কি এনেছেন এর ভিতরে বুঝতে? ও, কচু। কচু কত করে দাম চাচ্ছেন ভাই আজকে? 1700 টাকা মন, তাই তো? ব্যাপারীরা কত করে বলছে? 1400-1500 বলছে না? আর ভাই 1700 করে চাচ্ছে কচু। আচ্ছা, কচু বস্তার ভিতরে আমরা দেখি কেমন কচু। এটা সাইড দেন, আমরা কচু দেখবো, দর্শকদের দেখাই। কত করে দাম দিলেন? দাম হয়নি এখনো। এখনো দাম হয়নি? ঠিক আছে, দাম এখনো হয়নি। উনারা 1700 করে দাম চাচ্ছে। কচু নিয়ে আসছে, কচুর পাইকারি বিক্রি হচ্ছে এখন। যে দাম করেছে যে 35 টাকা কেজি, তা ওনারা দেবেন না। যে শোনেন যে 35 টাকা কেজি পাইকারির দাম বলেছে, কিন্তু দেয়নি। কলার দাম হচ্ছে, আমরা জেনে দেখি কলার দাম কত চাই। আপনার কলাগার? আপনার কলা ছবি তুলবো? হ্যাঁ, কলা ছবি তুলছি।
কত করে চাচ্ছেন দাম? খান ধরে না কেজিতে বিক্রি করছেন? খান ধরে কত কত চাচ্ছেন এই কলার দাম? একবারে 200 টাকা হলে হবে, একবারে 200 টাকা হলে বিক্রি হবে, তাই তো? ওনারা দাম কত বলেছে? 100 টাকা। কয় কেজি হবে আনুমানিক আপনার এই কলা? 12-14 কেজি হবে। 12-14 কেজি কলা 200 টাকা।